বন্ধুরা, সাদের গাছে যদি জল বেশি হয়ে শেকড়ে জল জমে যাওয়ার কারণে যদি আপনার গাছ শুকিয়ে যায় বা মারা যাওয়ার মতো প্রায় হয়, তাহলে সেই গাছ কিভাবে বাঁচাবেন সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24। তো সাদবাগানের নতুন একটা ভিডিওয় অনেক দিন পর আপনাদেরকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটি গাছ, এটি হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা, আর এটি হচ্ছে আমার সেই রেড পালমার। এর আগে মুকুল এসেছিল, মুকুল ভেঙে দিয়েছি। তো এই গাছ দুটি হট করে আমি দিন দশেক আগে দেখতে পেলাম যে এই বালতির ভেতরে এই যে মাটি, এতে জল বেঁধে রয়েছে, মানে মাটি একদমই শুকায়নি, জল বেঁধে রয়েছে। তো যার ফলে পাতাগুলো একদম শুকিয়ে, এই যে দেখুন, এই যে সেই পুরনো পাতা এখনও রয়েছে, শুকিয়ে একদম মানে দুর্বল হয়ে মারা যাচ্ছিল। আর এই গাছটি মানে হুট করে গোড়াতে জল বেঁধেছিল, একদম মানে কি একদিনের মধ্যে আমি দেখছি বিকালবেলায় এসে দেখছি গাছ একদম শুকিয়ে পুরো একদম শেষ, পুরো গাছ একদম শেষ। তো আমি ভালো করে লক্ষ্য করে দেখছি যে নিচের যে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা রয়েছে এই টপের, সেটা বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এটারও বন্ধ হয়েছিল, এটাতেও বন্ধ হয়েছিল, যার ফলে গোড়াতে দেখছি পর্যাপ্ত রস রয়েছে, কিন্তু গাছের পাতা একদম শুকিয়ে পড়ে যাচ্ছিল, সব একদম মানে পুরো গাছ একদমই নেই। ঠিক আছে, তো সেই মতো অবস্থায় আমি এই গাছ দুটি এখন দেখতে পাচ্ছেন নতুন, এই যে পাতাগুলো সতেজ রয়েছে, এই যে, আর এখানে যে পুরনো পাতাগুলো পড়ে গেছে, তারপরে এই যে দেখুন একটা ফলও রয়েছে, ফলটা প্রায় একদম শেষ হয়ে গেছিল, তারপরে আবার দেখছি এখন মোটামুটি ঠিক হচ্ছে, আশা করা যায় ফলটা থাকবে। তো আমি এই গাছ দুটি কিভাবে ট্রিটমেন্ট করে ঠিক করলাম সেটি আজকে আপনাদের ভিডিওতে আমি বলব। তো বন্ধুরা, প্রথমে আমি কি করেছি, এই গাছের গোড়ায় যখন এই অবস্থা দেখতে পেলাম তখন আমি নিচে নামিয়ে নিয়ে গেলাম, মানে ছাদে তো পর্যাপ্ত তাপ রয়েছে, যার ফলে আমি নিচে নিয়ে গেছিলাম ছায়াতে। ছায়াতে নিয়ে যাওয়ার পরে এই যে দেখছেন হাইড্রোজেন পারক্সাইড, এইটা আমি বালতিতে অন্তত 2 লিটার জলের মধ্যে আমি এটা প্রায় 10-12 ml দিয়েছি। দেওয়ার পরে আমি সেই জল এই গাছের গোড়ায় প্রথমে ঢেলে দিয়েছি, দুটো গাছে একদম পর্যাপ্ত পরিমাণে জল ঢেলে দিয়ে আমি নিচের যে ড্রেনেজ যে হোলগুলো রয়েছে, এই যে এই ছিদ্রগুলো আমি আবার নতুন করে ভালো করে একদম নেড়ে 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 আমি জল পুরো বার করে দিয়েছি। তারপরে সেবাতে রেখেছিলাম একদিন দুদিন পরে গিয়ে আমি তারপরে কী দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এইটা দিয়েছি স্প্রিন্ট, এই যে কার্বনডাজেন ম্যাংকোজেব। তো এই পাউডার আমি মোটামুটি গাঢ় করে একটা ইয়েতে আপনার জল নেওয়া যে মগগুলো হয় ওতে আমি এক মগ গুলে নিয়ে সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছেন এখনও সবুজ রয়েছে নিচেটায়। তো আমি এই গোড়া শেকড়ে কিন্তু দুটো গাছে একদম পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে দিয়ে পুরো টোটালি জল বন্ধ, আজকে 10 দিন হতে চললো, দেখতে পাচ্ছেন আর জল দেইনি, এই যে শুকনো ফাটা শুরু হয়ে গেছে, আর এটাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো তারপরে এই যে এখন গাছের এই পরিস্থিতি। তো আমি কিন্তু আমার এই দুটো গাছ এইভাবে ট্রিটমেন্ট করে ঠিক করেছি। তো আপনারা কিন্তু আপনাদের বাগানে যদি এই ধরনের সমস্যা দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই এইভাবে ঠিক করবেন। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।